প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুর শহর। চাঁদপুর শহরে উচ্চ মাধ্যমিক স্তরের একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কৃতি সন্তান ড্যাফোডিল পরিবারের কর্ণধার ডক্টর মোহাম্মদ সবুর খান চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করেন। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিক গুণসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার জন্য রয়েছে অভিজ্ঞ অধ্যক্ষ ও মেধাবী উদ্যমী পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী। 2016-17 শিক্ষাবর্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা এই তিন বিভাগ নিয়েই কলেজের কার্যক্রম শুরু হয়। 2018 সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা প্রথম HSC পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পাশের হার 2018 সালে 95.12%, যা চাঁদপুর উপজেলায় প্রথম স্থান ও চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করে। 2019 সালে পাশের হার 96.97%, 2020 সালে শতভাগ এবং 2021 সালে 96.98%। অত্র কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে অধ্যয়ন করছে। অত্র কলেজে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে স্মার্ট এডুকেশনের মাধ্যমে অনলাইন ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অত্র কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে। অত্র কলেজে ছেলে এবং মেয়েদেরকে ভিন্নভাবে শ্রেণীকক্ষে পাঠদানের ব্যবস্থা রয়েছে। কলেজে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ভিন্ন ভিন্ন ল্যাবরেটরির সুবিধা। শিক্ষার্থীদেরকে চূড়ান্ত পরীক্ষার জন্য গড়ে তোলার লক্ষ্যে পাঠ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট অধ্যায় শেষে মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে রয়েছে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গান, আবৃত্তি, বিতর্ক ও রোভার স্কাউট সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীগণ বিভিন্ন জাতীয় দিবসে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের জন্য সম্মান ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব কার্যক্রমের জন্য কলেজে সুবিশাল খেলার মাঠ রয়েছে। অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এবং পাঠ অগ্রগতির সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়। এছাড়া কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হোম ভিজিট করে থাকেন। প্রতি শ্রেণীর 20-25 জন শিক্ষার্থীর জন্য একজন করে গাইড শিক্ষক নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ ক্যাম্পাস নিয়ন্ত্রণের ব্যবস্থা। চাঁদপুরের কৃতি সন্তান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান 2015 সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর প্রতিষ্ঠা করেন। এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শুধু চাঁদপুরে নয়, সমগ্র বাংলাদেশে এই কলেজ একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে নিজকে তুলে ধরতে সক্ষম হবে। এই কলেজের শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, দক্ষতা এবং যোগ্যতায় দেশ এবং দেশের বাইরে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য বদ্ধপরিকর। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং ক্রমান্বয়ে এই কলেজের সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়বে।